নেতাকর্মীদের হয়রানি করতে সব ধরনের কৌশল ব্যবহার করা হচ্ছে। চিকিৎসা শেষে দেশে ফিরে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ডিআরইউতে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লুটপাট আর টাকা পাচারকে আড়াল করতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো প্রকল্পের উন্নয়ন দেখাতে চায় ভোটারবিহীন সরকার। রফিকুল ইসলামের রিপোর্টে এর বিস্তারিত। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে নয় দিন পর শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে মির্জা ফখরুল বলেন, সবকিছু নিয়ে নোংরামি করছে সরকার। আমাদের যারা বিরোধী দল করি, আমাদেরকে আপনার যাওয়ার সময় একবার আপনার ইমিগ্রেশনে হয়রানি করে, ফেরার সময় হয়রানি। আমার একটা সমাজ তৈরি করে ফেলেছে এই সরকার, আমাদেরকে নিয়ে জড়িয়েও এই সমস্ত নোংরা কথাবার্তা ছড়ায় এবং আনফর্চুনেটলি মিডিয়াতে ছড়ায়, সোশ্যাল মিডিয়াতে ছড়ায়, যেটা আমি মনে করি যে এটা আমার উত্তর দেওয়াটাও আমার জন্য আপনার লজ্জাকর ব্যাপার। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে লুটপাট করে নয়, বৈধ উপায়ে এর চেয়ে দ্বিগুণ উন্নয়ন করা সম্ভব ছিল। সে লুটপাট করবে এবং ওই উন্নয়ন দেখাতে গিয়ে তারা দুই চার পাঁচটা বড় বড় জিনিস এরকম করে, এটা বিশ্বের সব জায়গায় দেখবে। এই যে উন্নয়নের কথা বলে যে তারা যাবে, তারপর দেখবেন বাংলাদেশের মানুষকে কি কষ্ট করে এই ঋণ শোধ করতে হয়। 15 বছর একটানা থেকে এর থেকে অনেক বেশি উন্নয়ন সম্ভব একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে। অন্যদিকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভি বলেন, নিজেদের টিকিয়ে রাখতে নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে সেদিনই হবে সরকারের অন্ত্যেষ্টিক্রিয়ার যাত্রা। দেশের গণতন্ত্র কামী মানুষের সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে দাবি, সব কিছুকে উপেক্ষা করে নিজেকে টিকিয়ে রাখার জন্য আপনি যদি সেদিন নির্বাচনী তফসিল ঘোষণা করেন, সেদিন সেই দিনই হবে আওয়ামী লীগের সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া, আওয়ামী লীগের সরকারের জানাজা। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা।